হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা ঘরে থাকা জিনিসগুলো দিয়েই নিজেদের হাত পা মুখ ফুল বডিকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দিতে পারো। তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় কিংবা স্কিনে কালো ভাব চলে এসেছে কিংবা স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে, এই সমস্ত সমস্যাগুলোকে দূর করে কিভাবে তোমরা তোমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে পারবে, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ওই রেমেডিটা ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসবে। নারকেল তেল কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, আর নারকেল তেল কিন্তু একটা ভীষণ ভালো ক্লিনজারের কাজ করে। হাতের মধ্যে অল্প একটু কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ করবে। এটা তোমাদের স্কিনকে গভীরে পরিষ্কার করবে, তোমাদের পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকে দূর করতে সাহায্য করবে। আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিজ থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে, ত্বকের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেয়। দেখো, প্রথমে জাস্ট 5 মিনিট এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে। এটা দুটো কাজ করবে, তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা যেরকম দূর করে দেবে, সেরকমই কিন্তু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে, যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসবে। দেখবে পার্লারে গেলেও কিন্তু আমাদের স্কিনের মধ্যে ফেশিয়াল করার সময় মাসাজ দেওয়া হয় যাতে স্কিনে ভালোভাবে একটা গ্লো আসে। তো দেখো, ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়ার পর একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, এক্সেস যে অয়েলটা আছে সেইটা আর স্কিনের মধ্যে যে ময়লাটা আছে সেটা কিন্তু খুব ভালো করে ক্লিন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে আর স্কিনটা কতটা গ্লো করছে। এবার চলো আমরা বানিয়ে নিই সেই ডি ট্যান ফেস মাস্কটা, যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, হাত পা মুখের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। তো দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, শ্যাম্পু ইউজ করতে না চাইলে তোমরা কিন্তু এখানে ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। যে ফেস ওয়াশটা তোমরা ইউজ করো সেটা ব্যবহার করতে পারো। দেখো, শ্যাম্পু কিন্তু আমরা মাথায় ব্যবহার করি, তো মাথায় যখন ব্যবহার করি তখন কিন্তু এটা আমাদের স্কিনের মধ্যেও আসে। এটা কিন্তু কোনো ক্ষতিকর নয়, এটা কিন্তু ডিপলি স্কিনকে পরিষ্কার করতেও সাহায্য করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি কি করে, আমাদের স্কিনটাকে চকচকে করতে সাহায্য করে। চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আর চিনির এই ছোটো ছোটো দানাগুলো না একটা মাইক্রো বিডসের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেলের লেয়ার পুরনো জমে থাকা ময়লাকে দূর করে আর ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এইবার দেখো, চিনি আর এই শ্যাম্পুটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু পরিমাণ লেবুর রস, ধরো 1/2 চামচের মতো লেবুর রস এখানে আমি অ্যাড করছি। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের ত্বকের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর আমাদের স্কিনের থেকে ট্যান রিমুভ করতে সাহায্য করে। স্কিনে যে জমে থাকা ময়লা আছে, তেল তেলে ভাব, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করতে সাহায্য করে। আচ্ছা, যাদের স্কিনের মধ্যে অ্যাক্টিভ অ্যাকনে আছে কিংবা যাদের স্কিনে লেবু স্যুট করে না, তারা এখানে লেবুটা স্কিপ করতে পারো আর বাকি জিনিসগুলো ব্যবহার করবে। আর যদি লেবু স্যুট করে তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই ব্যবহার করবে, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো দেখো, ভালো করে মিক্স করে নিচ্ছি এই 3টে জিনিসকে। এরপর আমি এর মধ্যে দেবো আরও একটা জিনিস। এখানে আমি দিচ্ছি হলুদ, আমি এখানে ব্যবহার করছি কস্তুরি হলুদ। আমি এখানে দেখো জাস্ট 2 চিমটির মতো কস্তুরি হলুদ আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। হলুদ কি করে, আমাদের স্কিনের থেকে ফাঙ্গাল ইনফেকশান র্যাশকে কম করতে সাহায্য করে। আমাদের ত্বকের থেকে যে দাগ ছোপ পড়ে যায় সেই দাগ ছোপগুলোকে ত্বকের থেকে দূর করতে সাহায্য করে। স্কিনের মধ্যে একটা গোল্ডেন গ্লো নিয়ে আসে, স্কিনকে চকচকে উজ্জ্বল বানায় আর আমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করে, অর্থাৎ রঙকেও কিন্তু ফর্সা করতে সাহায্য করে হলুদ। আর হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে অ্যাকনে র্যাশ কিংবা দানা দানা গুড়ি গুড়ি হয়। এই দেখো, গরমের সময় দেখবে স্কিনের মধ্যে ছোটো ছোটো কিরম টাইনি বাম হয়ে যায়, ছোটো ছোটো দানা দানা চলে আসে, ঘামাচি চলে আসে। বর্ষাকালে দেখবে একটু ফাঙ্গাল ইনফেকশন হয়, এই ধরনের ইনফেকশন র্যাশকে কিন্তু কম করতে সাহায্য করে। তো দেখো, ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পরেই দেখছি একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। এটা তোমরা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো। দেখো, সবার প্রথমে আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। হাতের মধ্যে অ্যাজ এ ফেস মাস্কের মতো এটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ এটাকে এইভাবে স্ক্রাব করবে। এতে কি হবে, তোমাদের স্কিনে যে ডেড স্কিনের ময়লাগুলো আছে, যে ট্যানগুলো আছে কিংবা যে পুরনো জমে থাকা ময়লা আছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। ভালোভাবে এইভাবে এটাকে স্ক্রাব করার পর এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। যদি হাতে পায়ে
ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে। ফেসের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা, সেটা আমি একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো হাতের মধ্যে এইভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি, আর 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে একদম ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখো স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের হাত পা থেকে পুরো জমে থাকা ময়লা ট্যান রিমুভ করে দেবে, স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে। পার্লারে গিয়ে অনেক হাজার হাজার টাকা খরচ করে ম্যানিকিওর পেডিকিওর করো, তার বদলে এই রেমেডিটা ট্রাই করে দেখো। দেখো ইনস্ট্যান্ট তোমাদের হাত পা কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে। এবার চলো দেখিনি ফেসে কি করে অ্যাপ্লাই করবে। দেখো প্রথমে তো আমরা নারকেল তেল দিয়ে ফেসটাকে ক্লিন করেই রেখেছিলাম, তারপরে দেখো আমাদের ফেস মাস্কটা রেডি হয়ে যাওয়ার পরে এটা ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা এটা ফেসে অ্যাপ্লাই করতে পারো, গলা ঘাড়ে যদি ময়লার ডার্ক প্যাচ পড়ে যায়, কালো ময়লা জমে যায়, সেখানে এটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো সবার প্রথমে ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক। এটা ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু ব্যবহার করতে পারো, ডেইলি একদম ব্যবহার করবে না, সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো, সারা সপ্তাহ ট্যান কিন্তু এটা একবারে রিমুভ করে দেবে। কিংবা ধরো কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছো, পার্লার গিয়ে ফেশিয়াল করার সময় নেই, বাড়িতে ব্লিচ নেই, চাও ইনস্ট্যান্ট স্কিনকে ব্লিচ করতে, স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে, পুরনো জমে থাকা ময়লা যাতে দূর হয়ে যায়, তো সেইরকম কোনো একটা রেমেডি ট্রাই করতে, তখন কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে 1-2 শেড ব্রাইট করে দেবে, আর তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান দাগ ছোপকে দূর করে ত্বকে কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে। তো দেখো ভালোভাবে আমি স্কিনে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এবার জাস্ট 5 মিনিট রেখে দেবো ফেসের জন্য, কিন্তু জাস্ট 5 মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে। 5 মিনিট পর দেখো এটা এইভাবে শুকিয়ে আসবে, আর তারপরে হালকা হাতে এইভাবে স্ক্রাব করবে। এটা তোমাদের স্কিনের মধ্যে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে, বিশেষ করে চিন এরিয়ার আশেপাশে, কপালে, নাকের আশেপাশে অনেকের দেখবে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে, সেগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা, ডেড স্কিন সেলের লেয়ার, ট্যান, ডার্ক প্যাচকে রিমুভ করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমল করবে। তো দেখো 2 থেকে 3 মিনিট এরকম ভালোভাবে স্ক্রাব করে নেবে। তারপরে দেখো আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট হয়ে গেছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে 1-2 শেড ব্রাইট করে দেবে, ত্বকের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, দাগ ছোপকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। তো দেখো সবার প্রথমে কি করছি, ফেসটাকে আমি ভালো করে ফেস মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি ফেসটার থেকে, তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল বা গরম জল কোনো কিছুর প্রয়োজন নেই, রুম টেম্পারেচারের জল কিন্তু দিয়ে তোমার ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে। আর তো এবার জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে আমি রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ফেসটা ভালো করে ধুয়ে এসেছে, আর তারপরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে। ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। এরপর দেখো আমি এখানে নিয়েছি অল্প একটু গোলাপ জল, তোমরা যে কোনো টোনার বা রোজ ওয়াটার নিতে পারো। আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবেরি, তোমরা যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার নিতে পারো, এটা নিতে হবে এরকম কোনো কথা নাই। এবার দেখো এইটা আমি আমার স্কিনের মধ্যে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। টোনিং এটা কি হবে, তোমাদের স্কিনকে টোনিং করবে, যার ফলে স্কিনটা সারাক্ষণ হাইড্রেটেড থাকবে। তোমাদের স্কিনে যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাও কিন্তু দূর হবে, আর তোমাদের স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে। তোমরা এভরিডে কিন্তু স্কিনের মধ্যে গোলাপ জল ইউজ করতে পারো, সেটা তোমাদের স্কিনকে আরও বেশি গ্লো করতে সাহায্য করবে, অনেক বেশি হাইড্রেট রাখবে। বিশেষ করে দেখবে এই গরমে স্কিনটা কেমন ডিহাইড্রেটেড হয়ে যায় না, তো সেক্ষেত্রে তোমরা এভরিডে রোজ ওয়াটার ইউজ করা ট্রাই করো, দেখবে স্কিনটা ন্যাচারালি ভেতর থেকে গ্লো করছে। এরপর দেখো আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার বা অন্য কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আমি ভাওয়ার অ্যালোভেরা জেল এখানে ইউজ করছি। অ্যালোভেরা জেল আমি পার্সোনালি অ্যাজ এ ময়শ্চারাইজার ভীষণ পছন্দ করি, এটা স্কিনকে হাইড্রেট রাখে, ময়শ্চারাইজ রাখে, নারিশ করে, সানট্যান সানবার্নকে দূর করে, এমনকি স্কিনের মধ্যে যদি অ্যাকনে র্যাশের সমস্যা থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। তো দেখো আমি ভালোভাবে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চার হিসাবে ব্যবহার করে নিলাম, আর এটা কিন্তু স্কিনকে তেলতেলেও করবে না, সহজে ঘামও হতে দেবে না। তো ব্যাস দ্যাটস ইট, ওভারনাইট এটা আমি স্কিনের মধ্যে রেখে দেবো। রাত্রিবেলা বলবো আমি তোমরা এই রেমেডিটা ট্রাই করার জন্য, তাহলে কিন্তু রেজাল্টটা ভীষণ ভীষণ ভালো আসবে। দেখো পুরোপুরি স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা সফট, গ্লোয়িং ও হাইড্রেটেড হয়ে গেছে। রেমেডিটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। জাস্ট সপ্তাহে একদিন এটা ব্যবহার করে দেখো, স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান দূর হয়ে স্কিন কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, পছন্দ হলে লাইক আর শেয়ার করে দিও, বেল বাটন প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেকক্ষণ ধন্যবাদ।